आज आमरा भूगोल क्लास शुरू करछी वायुचाप बलयेर चैप्टारेर वायुचाप बलय एवं स्थायी नियत बातासेर जे चैप्टारटा आमरा पढ़छिलाम तारी एकदम शेष पर्याये एसे पौंछेछी। आज आमरा सामने जे छविटा देखते पाच्छी चार्टा कमप्लीट होयेछे। वायु प्रवाह होच्छे चारटे भाग रयेछे, तादेर मध्ये तीनटे भाग अलरेडी परपर क्लासगुलोते करे फेलेछी। आज आमरा लास्ट जे भागटा रयेछे आकस्मिक वायु बा सडन विंड বা এর আরেকটা নামও বলতে পারি ভ্যারিয়েবল উইন্ড, এই বাতাসটা নিয়েই আজকে আলোচনা করব। এটা সম্পর্কে আমাদের অল্প বিস্তার পরিচয় সকলেরই আছে। এই কিছুদিন আগে ঘটে যাওয়া আমফান বা উমফুন, এটা কি ভয়ঙ্কর একটা ঝড় ছিল সেটা তোমরা জানো, এবং তার কারণ বশতই আমাদের বেশ কিছুদিন নেটওয়ার্ক প্রবলেম বা ধরো বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ সংকট, জল সংকট সর্বোপরি মানুষকে একদম নাড়িয়ে দিয়েছিল। তাহলে এরম একটা বায়ু প্রবাহিত হয়ে আকস্মিকভাবে যখন প্রবাহিত হয়ে মানুষের জীবনটাকে একদম এদিক ওদিক করে দেয় বা ওলট পালট করে দেয়, সেইরম একটা বায়ুকে নিয়ে আমরা পড়তে চলেছি। তাহলে আকস্মিক বায়ু বললে আমরা কি বুঝব? আকস্মিক কথাটার মানে হচ্ছে হঠাৎ, তার মানে পৃথিবী পৃষ্ঠে অল্প একটুখানি জায়গায় যখন ভীষণভাবে চাপের তফাত হয়ে যায় এবং তার ফলে যখন হঠাৎ করে এলোমেলোভাবে নিয়মিতভাবে নয় অনিয়মিতভাবে বায়ু প্রবাহিত হতে থাকে, তখন সেই বাতাসটাকে বলি আমরা আকস্মিক বায়ু বা সাডেন উইন্ড। এখন আমরা এই সাডেন উইন্ড বা আকস্মিক বায়ুকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছি, ছবিতে দেখতে পাচ্ছ। এইখান দিয়ে ভাগটা টেনেছি আমি, এখান দিয়ে আমার জায়গা ছিল না তাই আমি জায়গাটাকে এখানে করে নিয়েছি। এখানে দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঘূর্ণবাতজনিত ঘূর্ণবাত বা সাইক্লোন, আর একটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টি সাইক্লোন। এবং ঘূর্ণবাতকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে ঘটে থাকে, আবার কখনো কখনো আর একটা ভাগও দেখতে পাই নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘটে থাকা ঘূর্ণবাত বা সাইক্লোন। এবার আমরা ক্রমে ক্রমে সাইক্লোন উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কীরকম অবস্থায় থাকে, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে তাদের কীরকম বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আকস্মিক বাতাসের সাইক্লোন ছাড়াও অ্যান্টি সাইক্লোন বা প্রতিপ ঘূর্ণবাত, সে সম্পর্কেও একে একে জানব। আগে জেনে নেওয়া যাক ঘূর্ণবাত কি। কোনো ছোট্ট একটুখানি জায়গা বা অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ যদি হঠাৎ কমে যায় তাহলে কেন্দ্রে তৈরি হয় বাতাসের ঘনত্ব কমতে থাকে এবং তৈরি হয় নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমশ যত স্ট্রং হতে থাকে এবং তুলনায় বাইরের দিকে চাপের পরিমাণ যত বাতাসের ঘনত্ব বেশি থাকে, তার মানে বুঝতে পারছো বাইরের দিকে উচ্চ চাপের অবস্থান থাকে এবং বাতাসের যে বৈশিষ্ট্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হওয়া সেটা এক্ষেত্রেও প্রযোজ্য। এবং উচ্চচাপের বেশি ঘনত্ব বা বেশি চাপের জায়গা থেকে কম চাপ বা কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে বাতাস হু হু করে ধেয়ে যায়। এবং ধেয়ে আসার সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন প্রবাহিত হতে থাকে তখন নিম্নচাপের প্রবল টানে প্রচণ্ড স্ট্রং থাকে নিম্নচাপটা, তখন ওই নিম্নচাপের টানে ক্রমশ পাক খেতে খেতে একদম ফানেলের মতন পাক খেতে খেতে ভেতর দিকে ঢুকতে থাকে। এবং অল্প একটু জায়গা যেখানে নিম্নচাপটা বেশি করে তৈরি হয়েছে সেই জায়গায় ঢুকবার চেষ্টা করে, সেইখানে ঢুকেই বাতাসটা আবার উপরের দিকে হু হু করে উপরের দিকে উঠতে থাকে। এবং যতক্ষণ পর্যন্ত নিম্নচাপের অঞ্চল স্ট্রং থাকে বা চাপের ঢালটা কোনোরকমভাবে কমতে না পারে না কমে, ততক্ষণ পর্যন্ত এই বাতাসটা বাইরের উচ্চচাপের অঞ্চল থেকে ভেতরের নিম্নচাপের দিকে ধেয়ে যেতে থাকে। এখন বাইরে থাকছে উচ্চচাপ এবং সবসময় ভেতরের দিকে থাকবে নিম্নচাপ। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধের একটা ছবি এঁকেছি আর দক্ষিণ গোলার্ধের একটা ছবি এঁকেছি। তোমরা প্রথমে উত্তর গোলার্ধের ছবিটা দেখে নাও। মাঝখানটায় দেখতে পাচ্ছ নিম্নচাপ কথাটা লেখা রয়েছে, এই যে নিম্নচাপের অঞ্চলটা, এটা হচ্ছে লো প্রেশারের ভীষণভাবে
স্ট্রং জায়গাটা, বাইরের দিকে ক্রমশ চাপের পরিমাণ কমেছে। যেমন ধরো আমরা চাপকে মাপি মিলিবার এককে, এখানে দেখতে পাচ্ছি একদম ভেতরে রয়েছে 900 মিলিবার, তারপরে রয়েছে 920 মিলিবার, তারপরে রয়েছে 960 মিলিবার, তারপরে রয়েছে 980 মিলিবার। আমি এইভাবেই লিখেছি, তার মানে বাইরের দিকে চাপটা ক্রমশ বেশি কিন্তু ভিতরের দিকে চাপ কম, তাই এখানে বাতাস উচ্চচাপের অঞ্চল, তার মানে এটা হচ্ছে উচ্চচাপের অঞ্চল বাইরের দিকে রয়েছে, বা হাই প্রেশার, এই হাই প্রেশার অঞ্চল থেকে ক্রমশ লো প্রেশারের দিকে বাতাস ধেয়ে যাচ্ছে। এবং ধেয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখো, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে যাওয়া, এটা কেবলমাত্র উত্তর গোলার্ধে লক্ষ্য করা যায়। আবার ঠিক উল্টো ঘটনা ঘটে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু চাপ একই রকম, নিম্নচাপ মাঝখানে রয়েছে, বাইরের দিকে লো হাই প্রেশার রয়েছে, হাই প্রেশার থেকেই লো প্রেশারের দিকে বাতাস প্রবাহিত হতে থাকে, কিন্তু বাতাস উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের দিকে যাওয়ার সময় দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে বেঁকে গিয়ে নিম্নচাপের অঞ্চলটা দখল করতে যায়। আর এই নিম্নচাপের অঞ্চলগুলোকে আমরা বলে থাকি আই অফ সাইক্লোন। এটাই হচ্ছে সবচেয়ে ঘনীভূত জায়গা, যেটা অল্প একটুখানি জায়গা কিন্তু এর প্রচণ্ড ক্ষমতা রয়েছে উচ্চচাপের অঞ্চল থেকে বাতাসকে পাক খাইয়ে ঢুকিয়ে নেওয়ার। এইরকম একটা বিষয়কে আমরা বলে থাকি সাইক্লোন। এবং এই ঘূর্ণবাতের গতিবেগ আমরা কিছুদিন আগেই লক্ষ্য করলাম, আমাদের কলকাতা হাওড়া এই এলাকার উপর দিয়ে যে সাইক্লোনটা প্রবাহিত হয়েছে আমফান, এটা তো বিশেষ বিশেষ নাম দেওয়া হয়, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এবং হওয়ার সাথে সাথে এগুলো নামকরণও বিভিন্ন দেশ করে থাকে, সেটা তোমরা বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে জানতে পারো। এবং এই যে আমফান যেটা তৈরি হয়েছে সেটার গতিবেগ ছিল 130 থেকে 140 কিলোমিটার পার আওয়ার, এবং কলকাতা হাওড়া এলাকায় প্রচণ্ড বিধ্বংসী ক্ষমতা সে দেখিয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো এর গতিবেগ কিন্তু মোটামুটিভাবে 100 কিলোমিটার থেকে শুরু করে 170 কিলোমিটার পার আওয়ার এই রকম গতিবেগে হতে পারে। আমরা যেটা রিয়েলাইজ করেছি আমাদের এখানে যেটা হয়েছে, সেটা কিন্তু যে ক্ষমতাটা তোমরা চোখে দেখতে পেয়েছো, গাছ উপড়ে পড়ে যাচ্ছে, বাড়িঘরের চাল উড়ে চলে যাচ্ছে, কিংবা বড় বড় রাস্তাগুলোতে গাছগুলো পড়ে গিয়ে বিদ্যুতের তার ফার ছিঁড়ে গেছে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এই নিম্নচাপের অঞ্চলে বাতাস ধেয়ে যাওয়ার মাঝখানেই ঘটেছে। তাহলে নিম্নচাপের অঞ্চলটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। এর প্রভাবে ভীষণভাবে ঝড় বৃষ্টি, সেটারও লক্ষ্য করেছো, ভীষণ ঝড় তো হয়েইছে, সঙ্গে পরবর্তীকালে বৃষ্টি যেটা হয়েছে সেটা থামবারই নাম নয়, এবং বৃষ্টিটা বেশ কয়েক ঘন্টা ধরে যে বৃষ্টিটা হয়েছে, আমাদের পয় প্রণালী ব্যবস্থা সেরকম ভালো না থাকার কারণে জল সর্বত্রই দাঁড়িয়ে গেছে এবং বেশ কিছুদিন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত সুন্দরবন এই এলাকা যেহেতু নিচু জায়গা, সুন্দর সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে, সেই অঞ্চলে কিন্তু বৃষ্টির মাত্রাটাও মানে বন্যার মাত্রাটা বা নদী মাধ্যমে যে জলটা প্রবাহিত হওয়া সেটা তো ওই অঞ্চলে বেশি করে হয়েছে এবং স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে জলটা। এইরকম ওয়াটার লকড অবস্থায় মানুষকে থাকতে হচ্ছে এখনও মানুষের ত্রাণ কার্যের জন্য বিভিন্ন মানুষ হাঁ হাঁ করে চেয়ে রয়েছে। কাজেই বুঝতে পারছো আমরা তো ক্রান্তীয় অঞ্চলে রয়েছি, তাই এটা আমরা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের ক্ষেত্রে এইরকম বিধ্বংসী ক্ষমতা লক্ষ্য করবো। কিন্তু আমরা যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত লক্ষ্য করি, আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টি মেঘবৃষ্টির চ্যাপ্টারে পড়ব, আমি তাও আগে একটু শুনিয়ে রাখি নাতিশীতোষ্ণ অঞ্চলে যেটা ঘটে সেটা কিন্তু এই রকম হয় না। মাঝখানে নিম্নচাপ আর চারপাশে উচ্চচাপ তেমনটা হয় না, সেখানে দুটো বিপরীত বায়ুপুঞ্জ, বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ, একটা উষ্ণ একটা শীতল, এদের মাঝখানে একটা ফ্রন্ট লাইন তৈরি হয় এবং তার ফলে দুটো মুখোমুখি হয়ে মাঝারি ধরনের একটা ঝড় তোলে, বা সেরকম রোদ ঝলমলে মেঘমুক্ত আকাশেও ঝিরঝিরে বৃষ্টি হয়ে এই ধরনের সাইক্লোনটা তৈরি হতে পারে। খানিকটা আমরা তুলনা করে নিতে পারি আমাদের আশ্বিন মাসে যে ঝড়টা হয় সেরকমই
প্রকৃতির, আমরা ওইটা নাতিশীতোষ্ণ, আমাদের তখন আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে যায় না আশ্বিন মাসে বা তোমাদের পুজোর আগে আগে যে ঝড়টা হয় সেই সময়টাতে লক্ষ্য করতে পারি, সেই ঝড়টাই হচ্ছে আমাদের ভারতে নাতিশীতোষ্ণ মণ্ডলীয় ঝড়ের বৈশিষ্ট্য বহন করে। আর এটা অ্যাকচুয়ালি নাতিশীতোষ্ণ মণ্ডলেই লক্ষ্য করা যায়, তাই এরকম নামকরণ হয়েছে। তাহলে বোঝা গেল ক্রান্তীয় ঘূর্ণবাত দু রকমের হয়, একটা হচ্ছে উষ্ণমণ্ডলীয় বা ক্রান্তীয় ঘূর্ণবাত, দু রকমের হয়, উষ্ণমণ্ডলীয় বা ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ মণ্ডলীয় ঘূর্ণবাত। তাহলে আমরা জানলাম যে বায়ুর চাপ মাঝখানে থাকলে এবং বাইরের দিকে যদি মাঝখানে যদি নিম্নচাপ থাকে এবং বাইরের দিকে যদি উচ্চচাপ থাকে তাহলে আমরা ঘূর্ণবাত লক্ষ্য করি এবং মাঝখানে বরাবর প্রবাহিত হতে থাকে। আমরা ঘূর্ণবাত জানলাম, এবার আমরা জানবো ঘূর্ণবাতের ঠিক বিপরীত এক ধরনের ঝড় বা আকস্মিক বাতাস তৈরি হয়, সেটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন। প্রতিপ ঘূর্ণবাত, প্রতিপ কথাটার মানে তোমরা জানো বিপরীত, তাহলে বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি কীভাবে, না দেখো ও ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বাতাসের মাঝখানটায় নিম্নচাপ আর বাইরের দিকে উচ্চচাপ, খেয়াল করে দেখো এখানে মাঝখানটায় উচ্চচাপ আর বাইরের দিকে নিম্নচাপ, মূলত এটা হয়ে থাকে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যেখানে ঠান্ডার প্রভাবটা বেশি, তাই বাতাসের ঠান্ডার প্রভাবের জন্য মাঝখানটা যদি হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় তাহলে বাতাসের ঘনত্ব বেশি হয়ে গিয়ে উচ্চচাপের কেন্দ্র পরিণত হয়, তুলনায় বাইরের দিকে থাকে নিম্নচাপ এবং উচ্চচাপ বাতাসের নিয়ম অনুযায়ী উচ্চচাপের অঞ্চল থেকে আবারও নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হয়। দেখতেই পাচ্ছ বাতাস এখানে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। এই উচ্চচাপের অঞ্চলে প্রথমে এখানে দেখো লেখা আছে 1020 মিলিবার, তারপরে ক্রমশ কমে গেছে 1000 মিলিবার, 980 মিলিবার, 960 মিলিবার, তার মানে বাইরের দিকে রয়েছে নিম্নচাপ এবং ভেতরের দিকে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে দেখতে পাচ্ছ উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বাতাস যখন বাইরের দিকে বেরোচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইভাবে বাতাসটা প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, যেহেতু প্রতিপ ঘূর্ণবাত তাই ওখানে যেরকম নিম্নচাপের কেন্দ্রে অত্যন্ত ঘনীভূত কালো মেঘ থাকে, প্রচুর ঝড় বৃষ্টি ইত্যাদি হয়, বিধ্বংসী ঝড় তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু ঘটনা উল্টো। এক্ষেত্রে সাধারণত মেঘমুক্ত শুষ্ক রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে এবং কোনো রকম সেরকম ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যায় না। আমরা পরের ছবিতে একসাথে পাশাপাশি দেখে নিই ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত, এই ছবিটা তোমাদের জন্য খুব দরকারি। আজ আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, তোমাদের বাড়িতে আমি কাজ দেব, তোমরা একদম লাস্ট যেটা কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিজেরা সলভ করবে, যদি কোথাও কোনো সমস্যা থাকে দেখো একদম বইয়ের এক আমার বইতে, এটা তো পুরনো বই, আমার কাছে একটা বই রয়েছে অনেক পুরনো খুঁজে পেয়েছি, 41 পাতাতে রয়েছে আমার পাতা অনুযায়ী, এইখানে নিচের দিকে যে ছবির ওপরে যে প্রশ্নগুলো রয়েছে সবুজ হরফে লেখা আমার বইতে, সেই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে প্রতিপ ঘূর্ণবাতের বায়ু কোন দিকে থাকে ছবিটা নিজেরা প্র্যাকটিস করবে, আর ছবিগুলো দেখে বুঝতে হবে কোনটা, আর তোমরা এইখানে পড়াটা শিখে নেওয়ার পর আমি তোমাদের নেক্সট ক্লাসে অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দেবো, এই চ্যাপ্টার ধরে পুরোটা আমি তোমাদের সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে বলবো। আজ তাহলে এই পর্যন্তই রইল, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।